আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গ্রামীণ নকশি কাঁথার একটা ডিজাইন, মানে এত সুন্দর আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটা না টেনে দেখে নেবেন, দেখবেন অনেক সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইন আমি এখানে দিচ্ছি। তো আমার মা একটু হাতের কাজ করে, সব সময় বসে থেকে কিছু না কিছু করে, পরিবারের এর সের এটা সেটা বানিয়ে দিচ্ছে সারাক্ষণই। তো একটা গ্রামে একটা কাঁথা সেলাই করছে, যে কাঁথাটা অনেকেই করতেছে, অনেক কঠিন আর অনেক পরিশ্রমের কাজ। তো ওটা দেখে আমার মার মনে শখ হয়েছে যে ওই কাঁথাটা মা করবে। তো অনেকটাই কষ্টের, মার যেহেতু চোখে স্থানীয় অপারেশন করা আছে, তারপর একটু শখ হয়েছে। তো আমার ছোট ভাইয়ের বউ সিমু আর মা দুইজনে মিলে অনেক সাহস করে কাজটা করছে। কিন্তু কাজটা যে এত সুন্দর, এত নিখুঁত, মানে আসলে আমি দেখে তো অবাক হয়ে গেছি। আমাদের মতো অকর্মারা তো এগুলো করতে পারবই না, কিন্তু আমার মা আর ভাইয়ের বউ দুজনে মিলে কিন্তু কাজটা করছে। অনেক বড় বড় দুটো কাঁথা করছে আর আরও একটা করবে, কারণ আমরা হচ্ছে তিন ভাই বোন, তিন ভাই বোনেরই একটি করে মেয়ে আছে। আর আমার মায়ের শখ তিন মেয়ের জন্য, তিন নাতনির জন্য তিনটা কাঁথা এমন করবে, অনেক বড় বড় একবারে পাঁচ হাত কাঁথা আর কি। সেই কাঁথাগুলোতে আমার মা সুতা দিয়ে এই কাজগুলো করছে। দেখুন আমার ভাইয়ের বউ আমার মা দুইজনে মিলে, তো এরা দুইজনে মিলে কাঁথাটাকে সুন্দর করে আঁকাইছে, স্কেল দিয়ে দিয়ে আঁকাইছে, তারপর আবার সুন্দর করে সেলাই করে করে এত বড় বড় কাঁথা দুটো সেলাই করছে দেখুন। আর কাঁথাগুলো এত আকর্ষণীয়, এত সুন্দর, কি বলবো। আমাদের গ্রামে আমি শুনে আসলাম যে এই কাঁথাগুলো নাকি এর মানে সুতা এবং কাপড় ছাড়া শুধু যে সেলাই করে দিবে তার মজুরি নাকি 4000 টাকা, শুধু মজুরি 4000 টাকা। তাহলে বুঝতে পারতেছেন কাঁথাটা কেমন কঠিন আর কতটা পরিশ্রমের। সেই পরিশ্রমের কাজটা কিন্তু আমার মা আমাদের তিন ভাই বোনের তিনজনের মেয়ের জন্য তিনটা করতেছে, তো সহযোগিতা করতেছে আমার ছোট ভাইয়ের বউ সিমু। এই অনেক এর অনেক ক্রেডিট এই কাঁথার পিছনে। তো যাই হোক, ওর জন্যই আর কি আমার মা সাহস করছে, আমার মাকে বলতেছেন আমরা দুই শাশুড়ি বউ মিলে কাঁথাটা করি। তো মা তো এমনিতেই একটু সেলাই টেলাই পছন্দ করে, চোখের অপারেশন করার জন্য সবাই নিষেধ করছিলাম, তো তারপর ছেলের বউয়ের কথা শুনে দুইজনে করে নিচ্ছে কাঁথাটা।